सुधी दर्शकवृंद, एन एन टेलिविसन नियमित फ्रेम अनुष्ठान रजत जयंती उद्यापन लक्ष्य हमारा आज के स्वाधीनतार रजत जयंती उद्यापन एवं स्वाधीनता सम्पर्के मुक्तिजुद्ध करणीय एवं अन्यान्य विषयगुलो निये आलोकपात करार जन्य आज के आमादेर स्टेजे उपस्थित आछेन मुक्तिजोद्धा मोहम्मद शहीदुल्लाह साहेब। आमरा तार साथे आज के आलोकपात आलोचनाय दर्शकबृंद आपनादेरके निये बसबो। सेइ साथे आमी परिचय करिये दिच्छि एन एन टेलिविसनेर माध्यमे मुक्तिजोद्धा शहीदुल्लाह साहेब के। आपनि केमन आछेन? जी भालो इनशाल्लाह, आपनार दोआय। এই শীতের আমেজ কি আপনার অনুভব হয়? না, আজকে যেহেতু এনএন টেলিভিশনে একটা অনুষ্ঠানে, তো শীত ভুলে গেছি বাইরে আছে কিনা সেটা এই মুহূর্তে আমি উপলব্ধি করছি না। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের যখন এই আপনার সাথে কথা বলছি তখন মনে হচ্ছে যে এই হলরুমের মধ্যে একটু হালকা লো হাওয়া বসছে আর কি। আজকে আপনার কাছে আমাদের একটা যদিও ছোট কিন্তু বিষয়টা খুব বৃহত্তর আকারে রজত জয়ন্তী স্বাধীনতার রজত জয়ন্তী গল্পের রজত জয়ন্তী এবং সাধারণ মানুষের মৌলিক অধিকারের রজত জয়ন্তী আমার স্বাধীনতা পতাকার রজত জয়ন্তী বঙ্গবন্ধুর স্বপ্ন এই সম্পর্কে আপনার সাথে একটু আলোচনা আসতে চাচ্ছি। এই রজত জয়ন্তীকে আপনার आज के ये बयसे एसे आपनि किभाबे देखतेछेन एकजन मुक्तिजुद्ध हिसाबे? धन्यवाद आपनाके एन एन टीवीर माध्यमे। प्रिय दर्शक श्रोता, आज के जखन आमि ए अनुष्ठाने कथा बोलछि तखन आमार मने होच्छे 1971 सने युद्धकालीन समये जे आमार बयसटा छिल आमि मने आजके सेई बयस सेई बयसटार मध्ये आमि एसे गेछि। তো কারণ এই জয়ন্তী তো একদিনেই শেষ হবে না, কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস তো ছোট কোনো বিষয় নয়। এটা জন্ম থেকে জন্মান্তরে যতদিন পৃথিবী থাকবে ততদিন এই মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে। তো এই জন্য আমার প্রিয় এক লেখক মাটিয়া মানুষের কবি অ্যাডভোকেট নুরুল আলম, উনি মুক্তিযুদ্ধের উপরে একটা ধারাবাহিকভাবে পত্রিকাতে লিখতেছিলেন, আমাকে একদিন বললেন এই লেখাটার শিরোনাম শহীদ কী দেওয়া যায়। আমি বললাম যেহেতু মুক্তিযুদ্ধের সংগ্রামটা চলমান তো আপনি শিরোনাম দেন যে গল্পের শেষ নেই। এবং সে ওই পত্রিকাতে যত গেলে প্রতিবেদন লিখছেন যে গল্পের শেষ নাই, আমার ধর এই নামটি উনি ব্যবহার করেছেন। হ্যাঁ, তো এই মুক্তিযুদ্ধের ইতিহাসের যে ছোট 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 যে অংশগুলি এই অংশগুলিতে সন্নিবেশিত করে আমাদের প্রজন্মকে স্বাগত জানাচ্ছি, ইতিহাসের খোরাক আমাদের দিয়ে যেতে পারে। যদি আমরা মুক্তিযুদ্ধারা দিয়ে যেতে না পারি তাহলে তাদের কাছে আমরা দায়বদ্ধ থাকব। আমরা আরেকটি জায়গা আমরা একটু আপনার কাছে জানতে চাই, আমরা নারায়ণগঞ্জ সম্পর্কে আপনার কাছে কিছু জানব। নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কিছু মুক্তিযুদ্ধদের ভূমিকা ছিল, খুব ভয়াবহ অবস্থা ছিল, তাদের সম্পর্কে যদি একটু আলোচনা করতেন। নারায়ণগঞ্জের বিষয়টা হচ্ছে কি, আমরা নারায়ণগঞ্জে যে আমরা নারায়ণগঞ্জের মানুষ যদি নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদেরকে না চিনে, নারায়ণগঞ্জের বাসিন্দা প্রজন্ম যদি মুক্তিযোদ্ধাকে নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাকে না চিনে তাহলে এটা খুব দুঃখজনক। এই জন্য আমি চাচ্ছি যে আপনি নারায়ণগঞ্জের কিছু মুক্তিযোদ্ধদের বিষয় নিয়ে একটু যদি আলোচনা আলোকপাত করতেন। আমি একটু আলোচনার কাজে একটু পিছনে যেতে চাই, সেটা হলো যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আওয়ামী লীগের 23 বছরের রাজনীতিতে নারায়ণগঞ্জের ভূমিকা কিন্তু অনন্য, এটা অস্বীকার করার জন্যই। এত 1971 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন ঢাকায় আক্রমণ করে ঘুমন্ত মানুষের মাঝে, বিভিন্ন বাহিনী বিডিআর পুলিশ লাইন বস্তি ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, তারপরের দিনটি ছিল কিন্তু আমাদের নারায়ণগঞ্জের
আগাত হানার দিন। কিন্তু আমরা যখন মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করে স্বাধীনতার জন্য মন্ত্রে দীক্ষিত ছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানি সেনাবাহিনীকে নানুজে একটা জায়গায় ঠেকিয়ে রাখতে হবে, একটা ব্লকে রেখে দিব। হ্যাঁ, রেখতে তো, কারণ হইল আমাদের এই নারায়ণগঞ্জের এই জনগোষ্ঠীকে একটা নিরাপদ আশ্রয় নিয়ে যেতে হবে। এই জন্য চাষড়া রেললাইনে ট্রেন, রাস্তায় বিভিন্ন জায়গায় গুড়ি ফেলে দিয়ে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়। এবং আমি একটা আশ্বস্ত করতে চাই নারায়ণগঞ্জের নেক্সট জেনারেশনের কাছে, যে বেসরকারি বাড়ি পাকিস্তানি সেনাবাহিনীর যে প্রতিরোধ, এটা একমাত্র নারায়ণগঞ্জ থেকে শুরু হয়েছে 26শে মার্চের রাত্রে থেকে। এবং এখানে যে আমরা জানি যে মাজাইল কবরস্থানের এখানে আমাদের একটা ইয়ে আছে, যেখান থেকে প্রথম প্রতিরোধ যুদ্ধ করা হয়, এখানে শহীদদের একটা তালিকাও আছে। এখন এখানে অনেককে দাফন সম্পূর্ণ হয়েছে, কিন্তু একজনকে দাফন এখানে করা সম্ভব হয় নাই। এ ছিল মাসার, আসার সিনেমা হলের মালিক, আমরা তাকে নবীগঞ্জ কবরস্থানে দাফন করা হয় এবং সেখানে তার একটা স্তম্ভ রয়েছে আর কি। তো সেই হিসেবে তো আমাদের অত্যন্ত সাহসী ভূমিকা পালন করতে সেই সময় নূর মিয়া চৌধুরী বাচ্চু নারায়ণগঞ্জ কোর্টের একজন কর্মচারী, তার নেতৃত্বে আমাদের নারায়ণগঞ্জের অনেক মুক্তিযোদ্ধা সেদিন এই জেলখানার যে মালখানা সেটা ভেঙে এখানকার 303 রাইফেল গ্রেনিয়ার সে প্রতিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবং এই কড়াতেই আমরা সেদিন নারায়ণগঞ্জের এই ব্যাপক জনগোষ্ঠীকে আমরা পাকিস্তানের গণহত্যা থেকে বাঁচাতে সক্ষম হয়েছিলাম। এবং এই মানুষিত লক্ষ্য পার হওয়ার জন্য সরকারের যতগুলি ছোট ছোট নৌযান ছিল, সমস্ত নৌযান ব্যবহার হয়েছে এবং এই মানুষের লাগেজ টানতে টানতে নদীর পার থেকে রাস্তায় উঠাতে গিয়ে দেখা গেছে এক সময় আমার মাথার চুলও হালকা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে মানুষকে নিরাপদ আশ্রয় দেওয়ার যে আনন্দ, সে স্মৃতি আজকে আমার স্মৃতিপটে অম্লান হয়ে থাকে। কিন্তু এর সাথে সাথে অনেক বেদনা আছে, দুঃখ আছে। দুঃখের মধ্যে আমাদের, এরই মধ্যে আমাদের অনেক সহমুক্তিযোদ্ধাকে আমরা হারিয়েছি। আমরা একটা জিনিস হচ্ছে কি বুঝছেন, এই যে আমরা আজকে 50 বছর, তার সাথে অনেকের 25 বছর যুগ হবে, কারো 15 বছর যুগ হবে, কারো 30 বছর যুগ মুক্তিযোদ্ধাদের, হ্যাঁ 80, 85, 90 এরকম এসে দাঁড়ায় ফেলছে এখন। এবং বিষয় হচ্ছে যে এই প্রজন্ম কিন্তু তাদেরকে হারিয়ে ফেলছে, ধাপে 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 মুক্তিযোদ্ধারা কিন্তু এই পৃথিবীর থেকে তাদের আস্তে আস্তে বিদায় নিচ্ছে। আমরা কিন্তু এখনও যারা আছে, জীবিত আছে, আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু করুক, আমরা চাই তারা যেন তাদের সাথে সংগঠিতভাবে তাদের কার্যক্রমগুলো, তাদের বিজয়ের আনন্দটুকু, স্বাধীনতার অর্জনগুলো যেন শেয়ার করতে পারে। আমরা কিন্তু তাদেরকে হয়তো 5-10 বছর পরে এই মুক্তিযোদ্ধাদের হয়তো আমরা তো পাবো না, এটা ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু যারা এখনো জীবিত আছি, জি, আমরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের এই চেতনাটাকে চলমান রাখার জন্য আমরা কিন্তু এরই মধ্যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গঠন করা হয়েছে। কারণ আমরা যারা প্রফেশনে ছিলাম, আমি পেশাগতভাবে রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করি এবং এই মুহূর্তে আমাদের রূপালী ব্যাংকে মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠানিক কমান্ডের যারা মুক্তিযোদ্ধা আছে একজনও চাকুরিতে নেই, সবাই অবসর গ্রহণ করেছে। এবং আমরা আমাদের সন্তানদের দিয়ে সন্তান কমান্ড গঠন করেছি। আমাদের যে রেখে যাওয়া যে স্মৃতিগুলি, এগুলি যারা যুগ যুগ তারা এগিয়ে নিতে পারে। আপনারা সম্প্রতি লক্ষ্য করছেন যে তারা আবার সেই পিজি হাসপাতালে সেই ঐতিহাসিক শাহবাগ চত্বরে কিন্তু আবার তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সম্বন্ধিত রাখার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য যত রকম সহযোগিতা আমরা ইনশাআল্লাহ সেটা করব। এই যে আমরা একটা পর্যায়ে এসে যখন পত্র পত্রিকায় বা কোনো মিডিয়াতে কিছু মুক্তিযোদ্ধাদের কষ্টের কথা শুনি,
এমনও মুক্তিযোদ্ধাদের ছবি পাই, তাদের ফটোগ্রাফ পাই, এই ভিডিওগ্রাফ, এই বিষয়গুলোকে অন্তর্দ্বন্দ্বগুলোকে নাড়া দিয়ে ফেলে যে কেউ রাস্তায় বসে এখনও জুতা সেলাই করতেছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভিক্ষে করছে, এই যে পীড়াটা, এটাকে আপনি কিভাবে দেখেন? একজন মুক্তিযোদ্ধা সর্বমর্যাদাপূর্ণ একটা ব্যক্তি থাকার কথা। এটা রাষ্ট্রীয় ক্ষমতায় যখন যারা আসে তারা তাদের মতো মুক্তিযোদ্ধাদের সন্নিবেশিত করেছে। এখনও বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধারা আছে যারা এখনও তালিকাভুক্ত হতে পারেনি। হ্যাঁ, বিশেষ করে তারাই সবচেয়ে বেশি মানবতার জীবনযাপন করছে। আর বর্তমান সরকার এখন মুক্তিযোদ্ধাদের প্রতি মাসে 10,000 টাকা করে ভাতা দিচ্ছেন, তাদের তো রাস্তায় থাকার কথা না। এই যে আমরা যখন শুনি ওইটা যেটা দেখেন, আমরা কি দায়িত্বটা কি আমরা নিতে মুক্তিযোদ্ধারা নেওয়ার দরকার না? যখনই মিডিয়াতে এই ধরনের সংবাদ বিলে আসে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং জায়গার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের পাশে আমাদের দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এই জায়গাটাই আমি আপনার কাছ থেকে মূল্যবান একটা তথ্য যে কারণ হচ্ছে যে আমাদের নৈতিক দায়িত্ব বললে হবে, রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। জি, আমরা তো শুধু একটা জিনিস, আমাদের পরিশ্রমের ফসল আজকে বাংলাদেশ। জি, আমরা একটা জিনিস উপস্থাপন করে তুলে দিব, দায়িত্ব সরকারের, দায়িত্ব রাষ্ট্রের, তাই না? তাই যাই হোক, আমরা খুব চমৎকার কথা এটা পেলাম, আপনার কাছে একটা উত্তর পেলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে রজত জয়ন্তীটাকে আমরা কিভাবে রাঙাতে পারি, এই 16ই ডিসেম্বর দিনটিকে আমরা কিভাবে প্রজন্মকে একটা সারপ্রাইজ এনে উপস্থাপন করতে পারি? না, এটা করলে সরকারের একটা প্রশাসনিক নির্দেশ লাগবে। যেরকম সম্প্রতি এই শেখ রাসেলের জন্মদিনটা রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সমস্ত জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে এবং যত বিদ্যালয়গুলি আছে প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু এটা, এবং জেলা প্রশাসকের মাধ্যমে, উপজেলা প্রশাসনের মাধ্যমে এই অনুষ্ঠানটা পালন হচ্ছে। সেই একইভাবে যদি মুক্তিযুদ্ধের এই চেতনাকে আমাদের সমন্বিত রাখতে হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তগুলি নিতে হবে এবং গভর্নমেন্টকে পৃষ্ঠপোষকতা করতে হবে। কারণ পৃষ্ঠপোষকতা এই হচ্ছে, আমি বলছি যে এর আগে যে দীর্ঘ 21 বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতার বাড়ি, এর মধ্যে কিন্তু অনেক মুক্তিযুদ্ধের বিরোধীরা অলরেডি তারা বা তাদের সন্তানরা বড় হয়েছে, তাদের সন্তানরা এখন বড়, অতএব তারা তো সবসময় এখন পর্যন্ত যারা বাংলাদেশের সৃষ্টিটাকে মেনে নিতে পারেনি। আমি আরেকটা প্রশ্ন যাই, যেটা যদি একান্ত আপনার ব্যক্তিগত প্রশ্ন, এটা মানুষের জানার অধিকার আছে এবং নতুন প্রজন্মের জানার অধিকার আছে, আমাদেরও জানার অধিকার আছে। আপনি কীভাবে উদ্বুদ্ধ হলেন এই মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য? মূলত আমি যখন ছাত্র রাজনীতির সাথে জড়িত হই, না মানে আমাদের বাঙালিরা তো স্বভাবতই স্বাধীন সত্তা অধিকার নিয়ে বাঁচতে চায়, আর আমরা বাঙালিরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, নৈতিক দায়িত্ব। তো কাজী নজরুল ইসলামের একটা কবিতাতে আছে, অসত্যের কাছে নত নাই হবে শির, ভয়ে কাঁপে একা পুরুষ, লড়ে যায় বীর। তাহলে আমরা হইলেও বাঙালিরা সেই বীরের জাতি। তো যখনই পাকিস্তানি, পাকিস্তানিরা যখনই কাগজের দাম 2 পয়সা বাড়াতো, ছাত্রলীগের আহ্বানে আমরা রাস্তায় বেরিয়ে আসতাম। তখন আজকে যে বিআরটিসি, তখন ছিল পিআরটিসি, যখন 1 পয়সা বাড়াইতো আমরা ছাত্ররা আসতাম। এবং 1966 সনে বঙ্গবন্ধু যে ছয় দফা দিয়েছে, এই ছয় দফার মধ্যে বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তানের একটা বৈষম্য চিত্র উঠে এসছে। তো এই বৈষম্যের কারণে আমরা অনুপ্রাণিত হয়েছি যে না, এই তাদের দ্বারা আমরা শাসিত হইতে পারি না, অথবা আমাদের দ্বারা আমরা শাসিত হইতে চাই, আর এই জন্য আমাদের দরকার স্বাধীনতা। আর এই স্বাধীনতার জন্য যিনি স্বপ্নদ্রষ্টা, অনেকে বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, কিন্তু আমি বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি যদি না থাকতো তাহলে বাঙালিটা হয়তো স্বাধীন একটা বাংলাদেশ আমরা পেতাম না। আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার মুক্তিযুদ্ধে, মানে যে জিনিসটা আমি জানতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধে যে আপনাকে নিজে অনুপ্রাণিত হয়ে ঢুকলেন, না কারো মাধ্যমে আপনি মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য উৎসাহিত হলেন? না, কারণ হলো আমরা যেটা মুজিব বাহিনী যারা, হ্যাঁ মুজিব বাহিনী তো শুরু থেকে সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করে একটা কনসেপ্ট নিয়ে তারা এগিয়ে গেছে। ঠিক একইভাবে ওই সময় ছাত্রনেতা ছিল আমাদের মনির ভাই,
তার মাধ্যমে আমি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হই মুজিব বাহিনীর কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট হয়ে যাই। আপনি 25 বছরের যুবক? না, আমি সময় এসএসসি পরীক্ষার্থী। আগে তো 7 বছর আগে কেউ স্কুলে যেত না, 27-17 বছরের টকবগে যুবক। ওই সময়টা আপনি কি এখন মনে হয় যে আমি যদি ফিরে পেতাম কি করতাম? ওই সময় ছাত্র অবস্থায় আমি খুব মেধাবীও বলবো না আবার খারাপও বলবো না, কারণ আমার যতটুকু মনে পড়ে স্কুলে যাওয়ার জন্য আমার বাবা মা কখনো আমাকে তাগিদ দেয়নি। আমি স্বপ্রণিত হয়ে টাইম দিয়ে স্কুলে যেতাম এবং আমার বড় ভাই আমার তেনে 2 বছরের বড়, একই পড়ার ঘরে দুইজন দুই দিকে থাকতাম, মাঝখানে টেবিল। আমার বড় ভাই ছাত্র ইউনিয়ন করত, আমি করতাম ছাত্রলীগ। তো 2 মার্চ যখন বাড়িতে ফিরলাম তখন কয় কি করে আসলি? আমি বললাম স্বাধীনতার পতাকা উত্তোলন করে আসলাম। কয় স্বাধীনতার পতাকা আবার কেমন? আমি কি দেখতে চান? সাথে সাথে আর্ট পেন্সিল আছে, সাদা কাগজ আছে, আমি স্কেচ করে এইল স্বাধীনতার পতাকা। তাহলে মানে স্বাধীনতা মনের মধ্যে, এই ছাত্র সংগ্রাম পুলিশের মধ্য দিয়ে, বিএলএফের মধ্য দিয়া, মুজিব বাহিনীর মধ্য দিয়া যে জাগ্রত হয়েছে। এই এখনও আমরা এফএফ আর বিএলএফ এই দুইটা ভাগে তো বিভক্ত রাজনীতি। তো আমরা বিএলএফ যারা আছি তারা তো হইলো আমাদেরও ট্রেন আপ হইতো, ভারতের এক মেজর জেনারেল উবান, উনি হইল মুজিব বাহিনীর, আর মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হইল মেজর জেনারেল এম এ জে ওসমানি। দুইটা ভাগেই ভাগ হইতো, কিন্তু আমরা একটা সময় অক্টোবরের দিকে আমাদের সশস্ত্র সংগ্রামটা থামাই দেওয়া হয়েছিল যে না, আমরা এই মুক্তিযুদ্ধটাকে এইভাবে শেষ না করে আমরা এই মুক্তিযুদ্ধটাকে আমরা গণযুদ্ধে রূপান্তরিত করতে চাই, মানে সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে চাই। যদি সাধারণ জনগণকে সম্পৃক্ত করে তাহলে মুক্তিযুদ্ধ আমাদের ত্বরান্বিত হবে। কিন্তু এই এই যখন এই যুদ্ধকালীন সময় 9 মাসে পাকিস্তানি সেনাবাহিনীওয়ালারা খুব অস্বস্তিতে ছিল, তখন কী করলো তারা, ভারত যেহেতু আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছে, ভারতকে আমাদের পূর্ব ফ্রন্ট থেকে সরিয়ে নেওয়ার জন্য পাকিস্তান একটা কৌশল করলো যে তারা জম্মু কাশ্মীরে পাকিস্তানের কিছু বিমান ক্ষেত্রে 7টা বিমান ক্ষেত্রে তারা আক্রমণ করলো, যাতে পূর্ব ফ্রন্ট থেকে ভারত যাতে পশ্চিম ফ্রন্টে যায়, আমার পূর্ব পাকিস্তানের স্বাধীনতাটা ব্যাহত হয়ে যায়। এটা করতে গিয়া ওরা আরেকটা ভুল করছে। হ্যাঁ, এখন দুইটা ফ্রন্টে যুদ্ধ করা পাকিস্তানের পক্ষে আর সম্ভব ছিল না, ফলে এই আত্মসমর্পণ আত্মসমর্পণের বিষয়টা দ্রুত চলে আসতে থাকে। শেষ পর্যন্ত ইয়াহিয়া খান জুলফিকার আলী ভুট্টোর বাধ্য হয় এই আত্মসমর্পণ করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার সাংস্কৃতিক অঙ্গনে বেশ দাপটের সাথে বিচরণ করতেছেন, এই সংস্কৃতির মাধ্যমে এই মুক্তিযুদ্ধকে জাগ্রত করার জন্য অনেক দায়িত্ব, অনেক আমি জানি আপনি খুব ভালো লেখেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধের উপরে কিন্তু এর মধ্যে অনেক লেখালেখির মাধ্যমে অনেক সিনেমা নাটক তারপরে লেখা এগুলি হয়। যে আমরা নাটকের একটা স্লোগান আছে, নাটক হোক মানুষের চেতনাকে শাণিত করার হাতিয়ার, সেই চেতনাটা কিন্তু অনেক পদর হইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আমি এনএন টেলিভিশনের মাধ্যমে আপনার কাছে একটা আহ্বান জানাবো, আমি বিশেষ করে শিশুদের প্রতি এই কথাগুলো বেশি বলি যে আপনারা মুক্তিযুদ্ধকে তাদের মাঝে উপস্থাপন করেন বিভিন্ন লেখালেখির মাধ্যমে, কিন্তু আমাদের দেশে একটা জায়গায় আমরা সংক্ষিপ্ত আকারে দাঁড়ায় গেছি যে আমরা শিশুদের জন্য কখনো ভাবতে চাই না, ভাবি না যে তা না, কিন্তু যতটুকু করার দরকার ততটুকু করতে পারি না। আমরা প্রফেশনাল সাইডটাকে আমরা সবচেয়ে বেশি এস্টাবলিশমেন্ট করে এগোতে চাই, কিন্তু প্রফেশনালের বাইরেও কিছু দায়িত্ব থাকে, যে যে দায়িত্বগুলো হচ্ছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক কখন আসবে, আপনাদের মতো ব্যক্তিরা যখন নাকি রিকোয়ারমেন্ট করবেন যে এই জিনিসগুলো প্রয়োজন, তো এই শিশুদের মাঝে মুক্তিযুদ্ধকে কীভাবে জাগ্রত করা যায়। আচ্ছা, আপনি একটা ভালো প্রশ্ন করছেন।
এই আপনাদের লেখালেখির মাধ্যমে জি এই এনএনটিপি যেহেতু এই প্রোগ্রামটা শুরু করছে আমরা ঘর থেকে শুরু করতে চাই যে নারায়ণগঞ্জে যত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি বাই রোটেশন আমরা মুক্তিযুদ্ধের এই বিষয়গুলি ছোট ছোট আলোচনাগুলি এই কোমলমতি বাচ্চাদের বলতে পারি আর এটা যদি এনএনটিপি সম্প্রচার করে আমার মনে হয় এদিকে সারা বাংলাদেশে তারা উদ্বুদ্ধ হবে না আমরা কিন্তু এটা করতেছি আমরা সব আমরা একটা জায়গায় করোনা কালে আমাদের বয়সও কিন্তু খুব অল্প কারণ আমাদের যখন আমরা চূড়ান্তভাবে প্রোগ্রামের সেট হচ্ছে লন্ডন শিশুদের জন্য কিছু একটা করব এবং করেছি কয়েকটা প্রোগ্রাম আমরা একটা করোনায় এফেক্টেড হয়ে গেলাম সারা পৃথিবীর মানুষগুলো আমরা স্তম্ভিত হয়ে গেলাম আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা আছে কিন্তু আমরা চাচ্ছি যে আপনারা শিশুদেরকে আপনাদের লেখালেখি ছোট নাটিকা ছোট গল্প তাদের জন্য তৈরি করেন হ্যাঁ এটা ঠিক আছে এর সাথে যে আমাদের মুক্তিযুদ্ধকে চিনুক আমরা মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা বিশ্বাস করি তাদের ছেলে মেয়েদের নাতিদের উদ্বুদ্ধ করতে হবে যেরকম আপনি শুনলে খুশি হবেন আমার নাতি 3 বছর হয় নাই 16ই ডিসেম্বরে তার 3 বছর 15ই ডিসেম্বরে 3 বছর পূর্তি হবে 4 বছরে পা দিবে উনি যখন ও যখন বঙ্গবন্ধুর ছবিটা দেখে আমাকে বলে বন্ধু কারণ আমি লালন করি এটা আমার 3 বছরের নাতি আজকে বঙ্গবন্ধুকে দিচ্ছে বন্ধু তো এইভাবে যদি সবাই চার চার ঘর থেকে এইটা শুরু করে আমার মনে হয় যে বঙ্গবন্ধু যে বাংলাদেশ দিয়ে গেছে সেই বাংলাদেশ যেটা উনি করে যেতে পারেনি নেক্সট জেনারেশন সেটা সম্পন্ন করবে এটা আমার দৃঢ় বিশ্বাস তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই নারায়ণগঞ্জে মানে বেশ কিছু প্রমিনেন্ট মুক্তিযোদ্ধা আছে যারা ভালো সাংগঠনিকভাবে দক্ষ এবং ওই সময়টা যারা তারা না থাকলেই নয় তারা আছে বিদায়ী নারায়ণগঞ্জ শহরটা সুরক্ষিত ছিল এমন দু একজন যদি আপনার দৃষ্টিগোচর করতেন আপনি তাদেরকে উপস্থাপন করতেন মানে যেমন ওনারা ছিল বলেই নারায়ণগঞ্জ শহরটা ওই সময় নারায়ণগঞ্জ হিসাবেই মানে সুরক্ষিত ছিল হ্যাঁ ওই সময় অনেক খ্যাতিমান মুক্তিযোদ্ধা আমাদের আছে রাসুভাই আছে তারপরে মোহর আলী চৌধুরী আছে আব্দুল সত্তার আছে কমান্ডার সিরাজ সাহেব আছে মিজানুর রহমান বাচ্চু যদিও পাও উনি 9 নম্বর সেক্টরে যুদ্ধ করছেন কিন্তু ওই সুবাদে বারিশাতের নারীর টান এখানে সম্পৃক্ত ছিলেন তারপরে নুরমিয়া চৌধুরী পাচ্ছু তারপরে শরীফুল ইসলাম মারা গেছেন আমার বন্ধু যারা এই অস্ত্রাগার লুণ্ঠনে নুরমিয়া চৌধুরী সহযোগী ছিলেন এই দুলাল ভাই মানে এরকম অনেক আমরা চাই আপনারা এই সাংস্কৃতিক জগতে যারা যে সমস্ত যারা মুক্তিযুদ্ধ আছেন যারা লেখালেখি করেন এই নামের তালিকাগুলো যদি এই ছোট্ট কোমলমতি শিশুদের হাতে ছোট্ট বই হিসাবে ছোট্ট নাটিকা হিসাবে ছোট্ট গল্প হিসাবে তাদের হাতে দিতে পারেন আগে আমরা দেখছি যে একটা সময় আমরা ছোট যখন ছিলাম আমরা সুবিত ইউনিয়নের গল্প বইগুলি এনে পড়তাম আমরা দেখেন কত দুর্ভাগ্য আমরা আরেক দেশের গল্প আমরা পড়ি কিন্তু আমাদের দেশে এটা একটা মজার টপিক আপনি আনছেন আমি যখন ছাত্র তখন আমাকে শুরু করি যখন যেহেতু বারগাডিমের ছাত্র এই এই মিশন পাড়া আমার অফিস এই বিদ্যালয়ের পিছনে হইল একজন বামপন্থী নেতার বাসভবন হানিফ ভাই বামপন্থী নেতা হিসেবে অনধিক পরিচিত তো একবার ওনার বাড়িতে আমার এলাকার এক টিচারের মাধ্যমে ওখানে অংশগ্রহণ করলাম ওখানে এলো ছোট্ট এরকম মাও সেতু নিয়ে 5টি ছোট গল্প লাল বই যে বই দেখলে পুলিশ দৌড়ায় হ্যাঁ তো মাও সেতু নিয়ে 5টি ছোট গল্প যুদ্ধের উপরে আর কি স্বাধীনতার উপরে স্বাধিকারের উপরে হ্যাঁ সাংস্কৃতিক বিপ্লবের উপরে এরকম পরে যখন আমরা আলোচনা শেষ পর্যায়ে সে ধরাধরি বাড়িতে কিছু কয় পুলিশ খবর পাই গেছে হ্যাঁ মানে এই যে পড়ছি এবং দেখেন এই পড়তে গিয়ে কিন্তু ছোটদের রাজনীতি পড়ছি ছোটদের অর্থনীতি পড়ছি মানব সমাজের ক্রম বিকাশ করছি
মানব সমাজ পড়ছি, নতুন মানব সমাজ পড়ছি, আর্নেস্ট চে গুয়েভারের পড়ছি, হোচিমিনে পড়ছি, বিপ্লবী তানিয়া পড়ছি, লং মার্চ পড়ছি, দুনিয়া কপনের দশ দিন, হোচিমিন, এই ভোগীগুলি পড়ে কিন্তু আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আমরা কিন্তু যুদ্ধের আগে এই বইগুলি আমরা এই কারণে আমি চাচ্ছি যে যারা লেখালেখি করেছি এবং ওই সময় আগ্রহ ছিল এই বইগুলি পড়ার, এবং পরবর্তী সময় একটা বিরাট বইও আমি পড়ে ফেলছিলাম, কিন্তু ওইটা হইল সীমাহীন সমর, মেজর জেনারেল সাহেবের একটা বই ছিলেন এরম ভলিউম বই। হ্যাঁ, বইটা আমি নিয়ে আমি দুই দিনে পুরো বইটা আমি পড়ে ফেলছি। হ্যাঁ, মেজর জেনারেল দাঁড়ায় রয়েছে এই দিকটা চেন, এই দিকটা একটা এসএলআর হাতে নেওয়া, কিন্তু পরবর্তী সময় মেজর জেনারেল তো বিভ্রান্ত হয়ে গেছে। তো উনি একটা বইও লিখছিলেন মার্কবাদ মুক্তির পথ, মানে বামপন্থীরা স্বাধীনতা সংগ্রামীরা যদি একটা বিভ্রান্ত হয়ে যায় পরে কিন্তু তাদের আসল চরিত্রটা থাকে না, যেরকম মেজর জেনারেল থাকে নাই। এখনও আমরা দেখি একজন এরকম বিভ্রান্ত লোক, সেটা হলো আসম আব্দুর রব, স্বাধীনতার একজন পিলার ইতিহাস, যখন স্বাধীনতার ইতিহাস বলে, বঙ্গবন্ধুর কথা বলে, সাতই মার্চের কথা বলে, সব ঠিক আছে, কিন্তু এরপরে যেটা বলে, এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চনা দিলে যা হয় সেটা দিয়ে তার সমস্ত অর্জনটাকে সে ম্লান করে দিতেছে। কারণ এই মুক্তিযুদ্ধের এই বিভক্তির কারণে আমরা বাংলাদেশ অনেক পিছিয়ে গেছি। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আবার মুক্তিযোদ্ধারা সংগঠিত হইতেছে। এখনও যারা বিভ্রান্ত আছে, আমি আশা করব যে মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা বিশ্বাস করেন, তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে নেওয়ার জন্য তারা সক্রিয় হবেন, এই আহ্বানে রইল এই রজত জয়ন্তীর অনুষ্ঠানে। ধন্যবাদ সুধী দর্শকবৃন্দ। আজকে মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের কাছ থেকে আমরা অজানা কিছু কথা শুনলাম, এবং আজকে এনএন টেলিভিশনের এর নিয়মিত ফ্রেম অনুষ্ঠানে আপনারা সবাই থাকার জন্য, এবং আজকে মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমাদের এনএন টেলিভিশন পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে এই রজত জয়ন্তী মাসে কোনো এক ফ্রেম অনুষ্ঠানে, নতুন প্রজন্মের কাছে কিছু কথা উপস্থাপন করার জন্য, আরও কোনো তথ্যগত আলোচনা নিয়ে আমরা আবার আসবো আপনাদের মাঝে। সে সাথে আমি বিদায় নিচ্ছি শাহ আলম। আপনারা সুস্থ থাকুন এবং সরকারের সকল নিয়মকানুন মেনে চলুন। আপনারা করোনা যে সমস্ত এই সরকার নীতিমালা আছে করোনা উপলক্ষে সবগুলোকে আপনারা মেনে চলবেন। আপনারা নিজে সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন, সামাজিক প্রেক্ষাপটে সমাজকে সুস্থ রাখুন। ধন্যবাদ সবাইকে, সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি শাহ আলম।